এই মুহূর্তে সব থেকে একটা গুরুত্বপূর্ণ সংবাদ নিয়ে আমি চলে এসেছি শিক্ষারলোচির চ্যানেলে তো আমার চ্যানেলে দর্শক থেকে আমি যেটা বোঝাতে চলেছি যে মাধ্যমিক এবং উচ্চ মাধ্যমিক পরীক্ষা কিন্তু জুনে নয় দিনক্ষণ পরে ঘোষণা হবে মুখ্য সচিব এই মাত্র আজকে অর্থাৎ পনেরোই মে তিনটা তিনটা বেজে মানে বিকালের দিকেই ঘোষণা করে তোলো যে মাধ্যমিক এবং উচ্চ মাধ্যমিক পরীক্ষা কিন্তু নির্দিষ্ট সময়ে হচ্ছে না তো আমি এই মাত্র যে একটা অফিসে মানে একটা খবরে আছি সে এখানে কিন্তু স্পষ্টভাবে উল্লেখ করে দিয়েছে যে জুন মাসে অনুষ্ঠিত হবে না মাধ্যমিক উচ্চ মাধ্যমিক সহ কোনো পরীক্ষায় তো শনিবার বিকেলে এই কথা স্পষ্ট করে ঘোষণা করে দিলেন রাজ্যের মুখ্য সচিব আলাপন বন্দ্যোপাধ্যায় শনিবার সকালেই যখন মুখ্য সচিব লকডাউন ঘোষণা ঘোষণা করেছিলেন তখনও বলেছিলেন তখনই বলেছেন যে মাধ্যমিক ও উচ্চ মাধ্যমিক পরীক্ষা বিষয়ে শিক্ষা দপ্তর স্পষ্ট পৃথকভাবে ঘোষণা করবে কিন্তু তাতে প্রায় কুড়ি লক্ষ পরীক্ষার্থী উৎকণ্ঠায় ছিলেন তো বিকেলে আলাপনবাবু জানিয়ে দিলেন জানিয়ে জানিয়ে দিলেন যে জুন মাসে কোনো পরীক্ষা হবে না মাধ্যমিক ও উচ্চতর পরীক্ষা যে নির্দিষ্ট সময় হবে না তা কিন্তু বুধবার থেকে বোঝা যাচ্ছিল যে মধ্যশিক্ষা পরিষদের উপস্থিতিতে মধ্যশিক্ষা পরিষদ মধ্যশিক্ষা পরিষদ এবং উচ্চ মাধ্যমিক শিক্ষা সংসদের বক্তব্যে কারণ স্পষ্ট পুষ্টি স্পষ্টপুষ্টেই বলছিল যে এই পরিস্থিতিতে ফার্স্ট জুন থেকে এত হাজার কেন্দ্রে পরীক্ষা নেওয়া কিন্তু সম্ভব নয় তো সুতরাং বন্ধুরা বোঝাই গেল যে এখন নির্দিষ্ট সময়ে হচ্ছে মানে হবি না কখন হবি কবি হবে একুশের পরীক্ষা বাইশে হবে না তেইশে হবে নির্দিষ্ট হবে কিচ্ছু বলা যাচ্ছে না এখানে এগুলো স্পষ্ট করে বলে দিয়েছে যে মাধ্যমিক মাধ্যমিক উচ্চ মাধ্যমিক জুনে নয় দিনক্ষণ পরে ঘোষণা হবে মুখ্য আমাদের মুখ্য সচিব জানিয়ে দিয়েছে তো আজ এই পর্যন্ত পরবর্তী খবর আবার কোনো আপডেট এলে অবশ্যই আমি জানিয়ে দেবো সে হলে চ্যানেলে ততক্ষণের চ্যানেলটিকে আমার সাবস্ক্রাইব করে পাশে থাকবে ভালো দেখো সুস্থ থাকবো ধন্যবাদ